মর্নিং আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। মাইসেলফ মামনে, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই আজকের মেনুতে খিচুড়ি। অ্যাকচুয়ালি খিচুড়িটা করতে মা সকালবেলায় বললো যে দিন খিচুড়ি করে ফেল, ওয়েদারটা এরকম। সামহাও আমার শরীরটা খুব একটা ভালো নেই, মানে ভালো লাগছে না সকাল থেকে, তাই অনেকক্ষণ শুয়েও ছিলাম। মানে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আজকে ডিম টোস্ট করা হয়েছিল, আর সেই খেয়ে দিয়ে, ওটা তো ছটপটের ব্যাপার, ওটা খেয়ে দিয়ে আবার বেশ খানিকক্ষণ শুয়েছিলাম, তাই একটু আগে উঠেছি। খিচুড়ি যাও তো চটপট করা হয়ে যায়, মানে কোনো মানে তোড়জোড় লাগে না, ওই জন্য চাপিয়ে দিয়েছি। আমার খিচুড়ি হাঁড়িতে ফুটছে, প্রায় হয়ে গেছে। আমি খিচুড়িতে একদম যেটা করি, আমি চাল ডাল সব একসাথে দিয়ে না, মশলাপাতি দিয়ে যা লাগে আর কি খিচুড়িতে, সব দিয়ে একসাথে বসিয়ে দিই। সবজি বিশেষ কিছু ছিল না, আলু ছিল। অবশ্য সবজিতে হাতও দেওয়া যাবে না, বাজারে যে আগুন শুনছি দাম, যেহেতু কালকে লক্ষ্মী পুজো, বাজার সাংঘাতিক চড়া। যাই হোক, ওই জন্য আলু দিয়েই করে ফেলছি, সব একসাথে দিয়ে দিয়েছি, একদম ফুটবে, আর হয়ে গেলে ফোড়নটা দিয়ে দেবে, দিয়ে দেওয়া হবে আর কি। ফোড়নটা দিয়ে দিলেই হয়ে যাবে খিচুড়ি। আর খিচুড়িটা কমপ্লিট হয়ে গেলে এর সাথে একটু পাঁপড় ভাজা ভাবছি করে নেবো, পাঁপড় ভাজা দিয়ে ভালোই লাগবে খিচুড়ি। আর যদি ডিম খায় তো ডিম, ডিমের অমলেট করে দেবো। খিচুড়ি আমি মা আর মিস্টার নন্দী তো খুব মোটামুটি ভালোই বাসি আর কি, ভালোভাবেই খাই, কিন্তু জুনিয়র নন্দী মানে আমার ছেলেটি খিচুড়ি একদম পছন্দ করে না। দেখি তাকে ওই ডিমের লোকটা দিয়ে খাওয়াতে হবে, দেখা যাক কী করে, এখন সে রাখাচ্ছে। আজকে আমার শরীরটা একটু খারাপ বলে বিছানাপত্র এখনও ঠিকভাবে গুছিয়ে উঠতে পারিনি, মানে বিছানার চাদরটা এলোমেলো হয়ে রয়েছে। সকালবেলা একটা কর্মকাণ্ড হয়েছে আর কি, চাদরটা না, চাদরের মধ্যে ওকে মিস্টার নন্দীকে চা দিয়েছি, উনি চাটা ফেলে দিয়েছে এবং চাদরটা গেছে বরবাদ হয়ে। এদিকে বৃষ্টি পড়ছে, চাদর কীভাবে শোকাবো ধোবো এগুলো একটা মাথার মধ্যে ঘুরছে, ওটা বোধ হয় আজকে করতে পারবো না। মানে যাই হোক, ওই জন্য বিছানাটাও তোলা হয়নি, মানে আমার শরীরটা খারাপ বলে শুয়েই ছিলাম। এই চোখটা একটু ফুলেছে, বুঝতে পারছি না ঠান্ডা লেগেছে না কি হয়েছে, ওখান দিয়ে ছেলে উঁকি মারছে, ওকে পড়তে বসার কথা বলা হয়েছে, তো ওই জন্য যতটা ফাঁকি মারা যায় আর কি। এখন 7:30 বাজে, একটু বেরোচ্ছি, বেরোচ্ছি বাজারের দিকে যাব। লক্ষ্মী পুজো যেহেতু, লক্ষ্মী পুজোর বাজার কেমন বসেছে সেটা একটু দেখবো। আর আমাদের বাজারে অবশ্য লক্ষ্মী পুজো নেই, লক্ষ্মী পুজোর বাজারও নেই, তবু ওই দিকে যাবো, একটু বাজারের কেনাকাটি আছে, সাথে আপনাদের দেখাবো লক্ষ্মী পুজোর বাজার কেমন চলছে। বাজারে গেছিলাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম লক্ষ্মী পুজোর বাজার, তবে আমার শরীরটা একটু বিগড়েছে, চোখটা ডিস্টার্ব করছে, তাই বাড়ি ফিরে আর এনার্জি পাচ্ছি না। এনার্জি সহকারে শুরু করেছিলাম কিন্তু আর এনার্জি পাচ্ছি না, তাই ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। মাইসেলফ মামনে, থ্যাংক ইউ।